নমস্কার বন্ধুরা, আমি ডক্টর শ্রী সুব্রত আর আপনারা দেখছেন শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক এবং শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা দেখতে এবং শুনতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বটনটি অবশ্যই প্রেস করুন। তাছাড়া শরীর স্বাস্থ্য সম্পর্কিত কোনো যদি ভিডিও দেখতে চান, আমার দ্বিতীয় একটি চ্যানেল সুব্রত হেলথে আপনারা দেখতে পারেন। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে শরীর স্বাস্থ্য সুস্থ রাখার বিশেষ পদ্ধতি। তাছাড়া যারা দীর্ঘদিন মানসিক সমস্যায় ভুগছেন আর সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই আমার তৃতীয় চ্যানেল সুব্রত মোটিভেশনাল চ্যানেল অবশ্যই দেখুন। আর তা দেখার জন্য নিচের দেওয়া ডেসক্রিপশনের লিংকে আপনারা দেখতে পারেন। হরে কৃষ্ণ, বম বম ভোলে, জয় মা। কেমন আছেন বন্ধুরা? পয়লা জুলাই 2020 বুধবার, অর্থাৎ নতুন মাসের একেবারে নতুন একটি দিন। প্রত্যেক দিনের মতো আজ এই বিশেষ দিনটি যেন আপনাদের অত্যন্ত ভালোভাবে কাটে। ঈশ্বরের কৃপায় আপনাদের সমস্ত মনস্কামনা যেন পূরণ হয়। এই বিশেষ শয়ন একাদশী তিথিতে দ্বাদশ রাশিচক্রের জাতক কিংবা জাতিকাদের ক্ষেত্রে বেশ কিছু জাতক জাতিকাদের ভাব ভালোবাসার নিরিখে তাদের স্বপ্ন পূরণ হবে আজ। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব দ্বাদশ রাশিচক্রের প্রেমের রাশিফল সম্পর্কে, আর সেই সাথে আজকের বিশেষ লাভ টিপস সম্পর্কে। আজ বেশ কিছু জাতক কিংবা জাতিকারা তারা রোমান্সে অত্যন্ত আপ্লুত হবে। বেশ কিছু জাতক কিংবা জাতিকারা অবশ্যই প্রেমে পড়বেন, তবে বেশ কিছু জাতক জাতিকাদের জীবনে প্রেমের ক্ষেত্রে অত্যন্ত অশুভ ফল আসবে। চন্দ্ররাশি সাপেক্ষে প্রথমে আসব মেষ রাশির জাতক জাতিকাদের বিষয়ে। আজ এই দিনটি প্রেম এবং ভাব ভালোবাসার ক্ষেত্রে একটা মিশ্র ফল আসতে পারে। বেশ কিছু বিষয়ে আপনাদের সতর্ক হতে হবে, বিশেষত পরস্পরের ওপরে বিশ্বাস করে এগিয়ে যেতে হবে। কারণ ছাড়াই পরস্পর পরস্পরকে দোষারোপ করতে পারেন। বৃষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আজ এই বিশেষ দিনে প্রেম এবং ভাব ভালোবাসার ক্ষেত্রে অত্যন্ত মানসিক কষ্ট পেতে পারেন, তবে সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন খুব একটা দেখা যাবে না। ধীরে ধীরে সম্পর্কের ক্ষেত্রে অবনতি ঘটতে পারে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আজ এই বিশেষ দিনে নতুন সম্পর্ক শুরু হতে পারে। আজ নতুন সম্পর্ক স্থাপনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, তাই দ্বিধা ও দ্বন্দ্ব ছাড়াই আপনি অবশ্যই প্রেমের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, প্রেম এবং ভাব ভালোবাসার ক্ষেত্রে মোটেও শুভকর পরিস্থিতি থাকবে না। আজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা চলে আসতে পারে, তাই সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া অত্যন্ত কঠিন হতে পারে। সিংহরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, প্রেম এবং ভাব ভালোবাসার ক্ষেত্রে পাকা কথা দেওয়ার আগে অবশ্যই ভাবুন, আর তারপরেই সম্পর্ককে স্থিতিশীলতা ও সুরক্ষা প্রদানের বিশেষ দায়িত্ব গ্রহণ করুন। কন্যারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, প্রেমের জীবনের ক্ষেত্রে গতি মোটেও শুভকর নয়। এর কারণ হলো কর্মক্ষেত্রে আপনার বেশ কিছু দায়িত্ব বা চাপ বৃদ্ধি পাবে, তাই সেই সমস্ত কাজের ব্যস্ততাতে আপনার ভাব ভালোবাসার সুযোগ অনেকটাই কমবে। তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, চূড়ান্ত ব্যর্থ হতে পারেন প্রেমের ক্ষেত্রে, তাই সে বিষয়ে অবশ্যই আপনি সাবধানে কথা বলুন। কারণ এই সময় আপনার পেশাগত জীবন এবং ভাব ভালোবাসার জীবনের দুটি ভারসাম্য রাখা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, ব্যক্তিগত বেশ কিছু সমস্যার জন্য আপনার ভাব ভালোবাসার ক্ষেত্রে অত্যন্ত অশুভ প্রভাব আসতে পারে, বেশ কিছু ভুলচুক হতে পারে, সামাজিক ক্ষেত্র থেকে বেশ কিছু চাপ তৈরি হবে আপনাদের এই ভাব ভালোবাসার বিষয়ে। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, অত্যন্ত শুভ ফল আসতে চলেছে আপনাদের প্রেমের জীবনের ক্ষেত্রে।
সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে এবং আপনাদের ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে আপনারা অনেকটাই এগিয়ে যাবেন এই সম্পর্কের বিষয়ে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। আপনি আপনার প্রেমিক কিংবা প্রেমিকার জীবনে অনেকটাই এগিয়ে যাবেন, অতএব আপনারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন আজ, যা ভবিষ্যৎ নিয়েও আপনাদের চিন্তা হতে পারে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আপনাদের প্রেমিক কিংবা প্রেমিকাদের নিজস্ব বিশ্বাস এবং শক্তির উপরে অবশ্যই ভরসা রাখবেন, তবে পরস্পরের উপরে বিশ্বাস যেন কমে না যায়, আর সেটা কিন্তু সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত খারাপ প্রভাব আনতে পারে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আজ এই বিশেষ দিনে ভাব ভালোবাসার ক্ষেত্রে মোটেও শুভকর পরিস্থিতি নেই, পরস্পরের প্রতিশ্রুতিবদ্ধতার বিষয়ে বিস্তৃত হতে পারেন, তাই সে বিষয়ে অবশ্যই আপনারা সতর্ক থাকুন। এখন আপনাদের সঙ্গে আলোচনা করব আজ এই বিশেষ দিনের বিশেষ লাভ টিপস সম্পর্কে। আপনারা সবাই জানেন বুধবার মানেই গণপতি দেবের অত্যন্ত একটি প্রিয় বার, এবং তার সঙ্গে বুধ গ্রহের একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বুধ আমাদের কথা বলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ। বুধ যদি খারাপ থাকে তাহলে আমাদের কথার মাত্রা খারাপ হয়, তাই কথার কারণে সম্পর্ক বিচ্ছেদ হয়। আজ এই বিশেষ চমৎকারী উপায়ে আপনাদের দাম্পত্য জীবন সহ ভাব ভালোবাসা জীবনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে। তার জন্য একটি একমুখী প্রদীপ নিন, আর তাতে তিলের তেল কিংবা সর্ষের তেল কিংবা দেশি গাওয়া ঘি নিয়ে নিন। প্রদীপ জ্বালান আপনার গৃহের ঈশান কোণে, অর্থাৎ উত্তর পূর্ব কোণে, এবং এই প্রদীপের মধ্যে 5টি সবুজ মুগ ডাল আপনি দিন। এই বিশেষ উপায়ে আপনাদের অত্যন্ত শুভ ফল আসবে, এবং এই উপায় করার সময় আপনি আপনার ইষ্টমন্ত্র জপ করুন এবং সেই সাথে আপনার মনস্কামনার কথা বলুন। প্রদীপ যখন নিভে যাবে সূর্যাস্তের ঠিক আগেই আপনি এই প্রদীপ এবং সঙ্গে 5টি মুগ ডাল কোনো জলে প্রবাহিত করে দেবেন। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করুন। আজ এই পর্যন্ত, নমস্কার।